নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় পর্দাফাঁস থ্যাভ নয় বাংলার কাছে এল দুর্নীতির সেই নথি সূত্রের খবর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআইয়ের হাতে এসে চাকরির চুরির ইমেলের কপি অভিযোগ কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নায়শাকে মেল করেছিল এসএসসি বিস্ফোরক সেই নথি হাতে এল টিভি নয় বাংলার কাছেও যে নিশ্চিত আগেই আজ করেছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোটের দিন শান্ত বর্ধমানকে একাই অশান্ত করে তুলেছিলেন তার দেহরক্ষীরা একাধিক তৃণমূল কর্মীকে মেরে জখম করেছেন পরাজয়ের হতাশায় এবার দলেরই নেতাকর্মীদের তীব্র সমালোচনা করলেন দিলীপ মঙ্গলবার সকালের চাচর্চায় বর্ধমান টাউন হলে প্রাতর্ভ্রমণে বেরিয়ে জেলা সংগঠনের ওপর ক্ষোভ উগরে দিলেন দিলীপ তার কনোভয়ে বারবার বারবার বাধা পাওয়ার প্রসঙ্গ তুলতেই জানালেন কোথাও কোনো কর্মকর্তা ছিল না সবটাই কি আমি করব আমার খালি প্রেসিডেন্ট নয় সবার জন্য বিশেষ করে টাউনের কর্মীরা ফোন করছে এই হয়েছে তাই হয়েছে আর মাঠে কাউকে দেখতে পাইনি কোথায় ছিলে তোমরা আমি বুথে গিয়ে দেখছি সব ঠিক চলছে তোমরা বাড়ি থেকে বসে মেসেজ করছ কিছু লোক আছে ফাঁকিবাজ এরকম স্পটে না থেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে গতকাল তার দলের লোকেরাই ভুল বুথে নিয়ে গিয়েছিল জানিয়ে দিলীপের ব্যাখ্যা না গেলেই ভোট বেশি হতো আমার ওরা নিজেরাই জানে না বুথটার কোথায় কি প্রবলেন আমি জানলে তো যেতামই না ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস্টার্ব হয় এরা রাজনীতি বোঝে না